Assalamualaikum warahmatullah. Priyo bondhura, asha kori shobai bhalo achen. To bondhura, ajke apnader majhe abaro notun ekti video share korte jacchi. Jara channelte notun aschen taderke oshongkho dhonnobad. Jara amader channelte notun tara obosshoi amader channelti apnara subscribe kore neben. Jara already subscribe korechen taderke oshongkho dhonnobad. To bondhura, videoti bhalo lagle obosshoi amader ei videotite apnara ektu like diye deben. তো আজকে যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই ভিডিওটির টাইটেল হলো তো আমরা অটোকুন মেশিনে দুইটি মনিটর ব্যবহার করে থাকি কেন তো এটি অনেকেরই একটি প্রশ্ন কমন প্রশ্ন তো এই প্রশ্নটি নিয়ে আজকে আলোকপাত করা হবে আজকে এই ভিডিওটিতে তো আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন তো প্রথমে আমি বলবো যে আমরা কি জন্য দুইটা মনিটর ইউজ করে থাকি আমাদের অটোকুন মেশিনে তো বন্ধুরা আমরা অটোকুন মেশিনে দুইটা মনিটর ইউজ করে থাকি একটি হলো উপরে আরেকটি হলো নিচে তো উপরে আমরা যে মনিটরটা ইউজ করে থাকি সেটি হলো আমাদের ইয়ান ক্লিনার মনিটর অর্থাৎ সেই মনিটরটা থাকবে ইয়ানের মধ্যে যদি কোনো প্রকার ফল্ট থাকে থিক প্লেস থাকে থিন প্লেস থাকে অথবা ন্যাপ থাকে অথবা আমরা যে ইয়ান তৈরি করছি সেই ইয়ানের মধ্যে যখন প্লাইস হবে অর্থাৎ জোড়া দিবে ইয়ান কাটার পরে তখন সেই প্লাইজের সাইজ যদি আমাদের কোয়ালিটি সম্পূর্ণ না হয় তখন আবার সেটিকে ক্লিয়ার করার জন্য আমরা এই লুপি মনিটর অথবা অবস্থা কোয়ান্টা মনিটর ইউজ করে থাকি তারপরে আমাদের মেশিনের সাথে আরেকটা মনিটর থাকে সেটি হলো মেশিন মনিটর তো সেই মনিটরটা আমরা কি জন্য ইউজ করে থাকি তো বন্ধুরা আমরা যে ইয়ান তৈরি করছি সেই ইয়ানটির কাউন্ট কত হবে এবং কয়টা গ্রুপ আপনি সেটিং দিবেন আপনার মেশিনে তারপরে হলো আপনি কি ধরনের কাউন্ট ইউজ করছেন টেক্সট কাউন্ট ইংলিশ কাউন্ট নাকি ইংলিশ কাউন্ট নাকি ডাইরেক্ট কাউন্ট তো সেটি এখানে আপনাদের সেটিং দিয়ে দিতে হবে তারপরে হলো আপনি মেশিন ওয়েটিং স্পিড কত রাখবেন সেটিও আপনারা এই মেশিনের মনিটরে সেটিং দিতে হবে তারপর আপনারা যে প্যাকেজ তৈরি করছেন বা সুতার যে কোন তৈরি করছেন সেই কোনের ওয়াইড কত থাকবে এবং সেই কোনের ল্যাম্প কত থাকবে সেটিও এই নিচের মনিটরে আমাদের সেটিং দিতে হয় তারপরে আমাদের সেটিং দিতে হয় যে প্যাকেজ হার্ডনেস কেমন হবে শক্ত হবে না সফট হবে তো সেটি আমরা এই নিচের মনিটরে সেটিং দিয়ে থাকি তারপর আমরা সেটিং দিই যে কাউন্ট টাইপ কি হবে সেটি কি ইংলিশ কাউন্ট হবে নাকি আমাদের ডাইরেক্ট কাউন্ট হবে সেটি আমরা সেটিং দিয়ে দেখি তারপরে আমরা যে কটন টাইপ অর্থাৎ আমরা কি ধরনের তুলা ইউজ করছি সেই যে ইয়ান তৈরি করছি সেই ইয়ানে আমরা কি ধরনের তুলা ইউজ করছি সেটিও আমাদের এখানে সেটিং দিতে হয় তো তারপরে আমাদের আরো সেটিং দিতে হয় সেগুলো হলো যে আমরা যে ববিন ফিট করছি আমাদের অটোকার মেশিনে সেই ববিনটির লেন্থ কত থাকবে এবং সেই ববিনটির ওয়াইড কত থাকবে আমরা যে ববিন ফিট করছি সেই ববিনের মাঝে কতটুকু সুতা জড়ানো থাকবে এবং সেই সুতার লেন্থ কত থাকবে সেটি আমরা এই নিচের মেশিনের মনিটরে আমরা সেটিং দিয়ে থাকি তারপরে হলো যে আমরা যে ইয়ান প্রোডাকশন দিচ্ছি সেই ইয়ান প্রোডাকশন রিপোর্ট বা ডাটাগুলো কোথায় থাকবে জমা সেটি আমরা যে আমাদের যে নিচের মনিটর মেশিন মনিটর আছে সেই মনিটরে আমরা পেয়ে থাকি এছাড়াও অনেক সেটিং আমরা এই মেশিনের মনিটরে দিয়ে থাকি তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ